हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल अक्षय मम। केमन आछेन सबाई? आशा करी जे जेखान थेके आमार भिडियोटी देखछेन सबाई भालो आछेन, सुस्थ आछेन। आम्रो भालो आछि, सुस्थ आछि आपनादेर दोया आशीर्वादे। एई तो एकटु घोराफेरा करते बेर हये गेलाम। अक्षय, अक्षयेर पापा आर आमि खूब सुंदर एकटी स्थाने चले आसलाम। एटा छोट्ट एकटी नदी, खूब शांत एकटी नदी आर खूब सुंदर एकटी परिवेश, मनमुग्धकर परिवेश। एई परिवेशे आसले सबार मन भालो हये जाए। आसले आमार भिडियोटी करा आरो अनेक दिन आगेर, अनेक दिन बोलते 2 मास होयतो बा आगेर, किन्तु आमार भिडियोटी करा छिलो, आमि माने एडिट करार कारणे आपलोड करते पारिनि, কিন্তু এখন আপলোড করতে বসলাম। তো দেখি এই ভিডিওটি আছে, বললাম যে না, ভিডিওটি আপলোড করাই যেতে পারে। তো তখন হালকা গরম ছিল, সেই পরিবেশের ভিডিও। তো এই তো অক্ষয়কে নিয়ে একটু ঘুরতে বের হলাম। যাই হোক, আমার কাছে তো বেশি ভালো লাগছিল এই পরিবেশটা, প্রাকৃতিক সৌন্দর্যটা। আর খুব সুন্দর একটি পরিবেশ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এটা হলো ইতালির একটি স্থান, আমরা রোম শহরেই, রোম শহরেরই একটি জায়গা। তো এটা জাস্ট একটা ছোটোখাটো একটা নদী, এটাকে খালপার বলা হয়। তো এই তো সবাই ঘুরতে আসে, এখানে অনেক টুরিস্ট আসে দেখার জন্য। আর খুব সুন্দর একটি প্লেস আছে, এই নদীর থেকে জলের ঢেউ নামার একটি প্লেস, খুব সুন্দর। আমরা অনেক সময় ছিলাম এখানে, বেশ 2-3 ঘন্টার মতো ছিলাম। তাই ভিডিওটি আমার এতটা না, একটু লম্বাই, প্রায় 15-16 মিনিটের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ একটি লাইক করতে ভুলবেন না, যেন একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্ট করে আমাকে মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো কেমন হলো, পরিবেশ কেমন, সব কিছু মিলিয়ে আমাকে মতামত করে জানিয়ে দিবেন আপনারা। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই, তো অবশ্যই আপনারা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন। এই তো খুব সুন্দর একটি প্লেস, আর ভালো লাগলে একান্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে যেই কোনো ধরনের আপডেটগুলো আপনাদের কাছে খুব দ্রুত চলে যেতে পারে। এখানে একটি মেলার মতো স্থান বসেছে, তো টুরিস্টরা যখন আসা যাওয়া করে তখন এখান থেকে কিছু না কিছু কেনাকাটা করে। অক্ষয় এই চুড়ি কিনবে, তোর সাইজে ছিল না, দুঃখ। তো যেটা বললাম, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সব ধরনের ভিডিওর আপলোডগুলো আপনাদের কাছে খুব দ্রুত নোটিফিকেশান চলে যেতে পারে। তো এই তো আমরা উপরে দিয়ে উঠে তারপরে নিচে নামব। খুব ঠান্ডা শীতল একটি নদী, খুব সুন্দর, খুব সুন্দরই একটি প্লেস, খুব সুন্দরভাবে জল নামছে নিচে, খুব সুন্দর একটি দৃশ্য করা। আমার ভীষণ 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 ভালো লাগছিল, তাই উপর থেকে একটু দেখিয়ে দিলাম। আমি সামনে যাব, সামনে থেকেও দেখিয়ে দিব আপনাদেরকে এই দৃশ্যটা, একদম উপর থেকে দেখানো। এখন আমি নিচে নামব। এই তো অক্ষয় আর অক্ষয়ের পাপা, অক্ষয়ের পাপার পাশে জল, জলের ওয়াটার পট নেওয়া, কারণ অক্ষয় একটু পরে পরেই জল খায়, একটু গরম লাগলে একটু হাঁটলে হাঁপিয়ে যায়, আর হাঁপিয়ে গেলে একটু জল খায়। আর বাচ্চাদের তো, বাচ্চাদের এটা বলার কিছু নেই। এই যে আমরা নিচের দিকে নামছিলাম, আবার মাঝখান দিয়ে নিজেকেও একটু ফটোশুট করে নিলাম। এই তো এই জায়গাটাতে আসার পরে আমার খুব
ভীষণ ভয় ভয় লাগছিল অক্ষয়কে হাত ছাড়া করতে, মানে খুবই রাজি ছিলাম না, নারা ছিলাম, কিন্তু ও একটু পরে পরে হাত ছেড়ে ছেড়ে দিয়ে নিজে নিজে একা একা সাহসী দেখে দেখি হাঁটতে চাচ্ছিল। আরে ছাইরে চলে গেলে ওর পাপা বারবার চিৎকার পাচ্ছিল, কারণ যদি পড়ে যায় আমার নিজের কাছেও ভয় লাগছিল। বলছি যে মাঝখান দিয়ে হাঁটো, মাঝখান দিয়ে হাঁটো, তা না ও একদম ছাইরে ছাইরে চলে যেত। আর ভীষণ এনজয় করলাম এই জায়গাটাতে, আমার ভীষণ 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 ভালো লাগছিল, খুব সুন্দর, খুব আগের করা। আসলে ইতালিতে বিভিন্ন স্থানগুলো পুরানো, প্রাচীন, ওদের এটাই স্মৃতি, ওরা ওইভাবেই জাস্ট ফেলে রেখে দিয়েছে। বিভিন্ন ট্যুরিস্টরা এসে এসে ঘুরে ঘুরে দেখতে আসে। তো এই স্থানটা তো আমার খুব খুব খুবই ভালো লাগছিল। একটা পাখি ও অস্থির, একটা খুব জোস একটা জায়গা ছিল, আকর্ষণীয়, মন মুগ্ধকর একটি জায়গা। এখানে গিয়ে জাস্ট এই দৃশ্যটার দিকে লুক রেখে 10 মিনিট তাকিয়ে থাকলে মানে জীবনে সব কিছু ভুলে যেতে হয়। আমার কাছে ভীষণ 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 ভালো লাগছিল আর আমি ভীষণ এনজয় করছিলাম, তাই ছোট্ট করে একটু ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর, পাখিও আমার মতো করে খুব সুন্দর করে বসে বসে দেখছিলাম। আমি পাখিটার কাছে যেতেই টপ করে উড়িয়ে চলে গিয়েছিল। তো ওকে একটু বসার জন্য টাইম দিয়েছিলাম যে তুমি একটু বসো, আমি একটু দেখে দেখে ঘুরে ঘুরে ভিডিও করে নিই। আর আমি একদম বিকেলে গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে একদম এই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল। এই তো মামি খুব সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে একটু ফটোশুট করে নিলাম, একটু ভিডিওর ক্যামেরা বন্দি করে নিলাম। কিন্তু ওর বাবা খুব চিল্লাচ্ছিল যে এত কাছে দাঁড়িয়ে তুমি ভিডিও করতেছো, আমার মেয়ে যদি হাত ছেড়ে চলে যায়। দেখেছেন বন্ধুরা, এখানকারও হাঁস আছে, এই যে হাঁস কিভাবে জলের মধ্যে, আসলে এই পাতাগুলো অনেকটা দেখতে বাংলাদেশে যেমন শাপলা ফুল ফোটে ওই রকম, শাপলার পাতাগুলো যেমন ওই ওই আকৃতির, কিন্তু জাস্ট বুঝতে পারিনি আমি এগুলো কি। আর দেখতে একদম কালো কালো ময়লা ময়লার মতো লাগছিল, কিন্তু না, এটা একদম জলের মধ্যে ভাসানো ছিল পাতার মতো। আর ওরা কি সুন্দর দৃশ্য করে রেখেছে নদীটাকে, কিভাবে জলটাকে মানে একটা উঁচু অংশ থেকে ঢেলা করে নিচু অংশ করে বাঁধাই করে রেখেছে। আসলে এগুলো সব নিজেদের কারুকার্য করা, এসব দেখতেই ট্যুরিস্টরা খুব দূর দূর অঞ্চল থেকে ঘুরে ঘুরতে আসে ইতালিতে এনজয় করার জন্য। খুব সুন্দর একটি পরিবেশ, আর গরমের দিনে এই পরিবেশে গিয়ে একটু বসে থাকলে তো, আর জলের একটা যে শনশন আওয়াজ ছিল, ওই আওয়াজটা তো কানে আসলে ভীষণ ভীষণ ভালো একটা ফিল ছিল। আর অক্ষয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ করতেছিল, দুষ্টু পাকা পাকা বুড়িটা, আর একটু পরে পরে কাছে কাছে চলে যাচ্ছিল। আর আমরা দেখছেন তো একদম ওয়েদার না, অবশ্য সন্ধ্যা হয়ে আসছিল, আমি ভিডিও করছিলাম আর অক্ষয় নাচ করছিল, আর অক্ষয়ের বাপাও ভিডিও করছিল। আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি খুব মেয়েকে নিয়ে এনজয় করে করে ভিডিও করি। আর এই প্লেসটা তো খুব সুন্দর, ওইরকম একটি জায়গা আছে হালকা করে ঢালু করে দেওয়া, উপর থেকে জলটা খুব সুন্দর করে ঝর্ণার মতো করে নিচের দিকে নামছে। ক্যামেরা বন্দি হয়ে স্মৃতি হয়ে থাকবে, ভীষণ এনজয় করেছি। একদম অন্ধকার হয়ে আসছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো দুপাশ থেকে না একটু পরে পরে একটু মনে হয় যে কতটুকু দূরত্ব বলবো,
20-30-40 হাত দূরত্ব দূরত্ব খুব সুন্দর করে ঢালু করা, এইভাবে এই সিস্টেম করে রাখা ঝর্ণার মতো। ওই অংশগুলো পাখিগুলো খুব সুন্দর উঠছে, আসলে এগুলো পাখি না, মনে হচ্ছে যে বক, যাই বক হোক আর যেটা হোক আমি বুঝতে পারিনি কি পাখি, খুব সুন্দর। আর একটু দূরত্ব দূরত্ব খুব সুন্দর সুন্দর ব্রিজ আছে, ওভার ব্রিজ। আর ইটালি শহরটা তো একটা পাহাড়ের উপরে জাস্ট বন্ধুরা, তো পাহাড় কেটে কেটে তাদের খুব সুন্দর করে কারুকার্য করে কাজ করা, তো ভীষণ প্রাচীন সভ্যতা, প্রাচীন প্রাচীনদের জিনিস ইটালিতে খুব বেশ পুরানো পুরানো অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে, যেটা শুধু টুরিস্টরা শুধু দেখতে যায় ওইখানে, ওইগুলাকে ওইভাবে তালাবন্দি করে রেখে দেয় শুধু টুরিস্টদের জন্য, কারণ বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা এসে এসব জায়গা খুব এনজয় করে। এই যে এখানকার এরকম একটা নদীর স্রোতের মতো আছে, ঝর্ণার স্রোত যেটা বলে, আর আগে এই জায়গাতে জল ধরা যেতে পারতো, কিন্তু এখন আর সেটা সম্ভব না, পসিবল না, কারণ এখানকার জল ধরতে গিয়ে অনেক স্রোত থাকে, যদি ইনকেস পা স্লিপ কেটে একটু পড়ে যায় তাহলে স্রোত থেকে ওঠা ইম্পসিবল। তো হয়তো বা এখন, আগে মানে আমি ভিডিও করার আগে আমি দেখেছিলাম অনেকের মানে স্রোতের হয়তো বা জলের মধ্যে হাত দিতে পারে, কিন্তু এখন সেটা সম্ভব না, একদম সেইভাবেই এখন করা, যাতে কেউ পা পর্যন্ত না দিতে পারে। আর কেউ কেউ যদি ইচ্ছে করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে চায় তাহলে তার কিছু করার নেই। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যার কিছু প্রাকৃতিক অংশটাও রেখেছি, খুব সুন্দর লাগছে, একদম আলোয় আলোকিত। আর অবশ্যই নদীর জলের মধ্যে আলোটা আসলে আলোটা আর একটু ডিফিকাল্ট লাগে, খুব সুন্দর লাগে তখন, এই তখনকার সিনটাও আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছিল। এটা অবশ্য একটি হসপিটাল, এটাও রোম শহরের একটি বড় একটি হসপিটাল। মজা করে করে ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওই অনেক দূর চলে গেছে বাপ মিয়া হাঁটতে হাঁটতে আমাকে পিছনে ফেলে রেখে, আর আমি সুন্দর করে করে একদম নদীর আলোটা নিয়ে ভিডিও করছিলাম। আসলে জানি না বন্ধুরা কার কাছে কেমন লাগবে, আমার কাছে ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগছিল, আমি খুব এনজয় করছিলাম, সেজন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কারণ সন্ধ্যার দিনের আলোটা একরকম লাগছিল, তাই সন্ধ্যার প্রাকৃতিক আলোটা আরেক রকম লাগছিল, সন্ধ্যাটা একদম পুরা নদীর জলের মধ্যে লাইটের আলোগুলো পড়ছিল, তখন একটা আলোয় আলোকিত একটা ভাব ছিল। আর এখন তেমন করে সন্ধ্যা হয়নি যে একদম অন্ধকার হয়ে গেছে তা না, হালকা হালকা করে একটু মানে সূর্য ডুবে গেলে যেমন একটা হালকা সন্ধ্যাবেলার, একদম সন্ধ্যাটা যখন হয় যেই একটা মনোরম আলো থাকে, হালকা হালকা একটু আবছা আবছা থাকে, ওই ওই পরিবেশেরই ভিডিওটা করা। তো এই প্লেসটা অবশ্য আমার বাসা থেকে বেশি দূরত্ব না, খুবই কাছে, এই তো মিনিট 10-এর মতো লাগে এখানে যেতে, খুব কাছাকাছিরই একটা জিনিস বন্ধুদের সাথে শেয়ার করলাম। এই যে অক্ষয় 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 পাপার সাথে মজা করতে করতে নামছিল, আর খুব সুন্দর গাছে ফুল ফুটে আছিল, আমি সেটাও করতে ভুলি নেই, অনেক ফুল গাছে ছিল। আর এগুলো সব টুরিস্ট রেস্টুরেন্ট, যেগুলো এখানে সব বিভিন্ন কোয়ালিটির খাবার দাবার ছিল, আর এখানে সব হারিয়ে যাওয়া আগের দিনের যে পাখিকে খাবার দেওয়া এই সেই অনেক কিছুর এক বিভিন্ন কিছুই এখানে বসার ইয়ে ছিল, ম্যাগাজিনগুলো ছিল, বসে কেউ কেউ এনজয় করছিল, বিভিন্ন খেলার প্লেস ছিল, বিভিন্ন কিছু গেমস,
অনেক কিছু ছিল, বিভিন্ন রেস্টুরেন্ট ছিল, খাবার দাবারের ব্যবস্থা ছিল। কারণ অনেক ট্যুরিস্টরা ঘুরতে আসে, তো ঘুরতে আসলে তো একটু খেতেই হবে, তো না খেলে তো আর ভালো লাগবে না। খুব সুন্দর একদম পরিবেশ, আসলে বাঁশ গাছের ঝাড়ের নিচে বসে বসে খাওয়া, তো ফিলিংসটাই আলাদা। এগুলো বাঁশ গাছ না, দেখতে অনেকটা বাঁশের মতো মনে হয়, কিন্তু এগুলো বাঁশ না, অ্যাকচুয়ালি গাছটা একটু ভিন্ন ধরনের। তো এখানকার একটা হাট দিয়ে ছবি ছিল, আমি ফার্স্টও দেখেছি। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।